রিসার্চটা খুব ইম্পর্টেন্ট দিক। প্রত্যেক দিন ওয়ার্ল্ড ওয়াইড এগোচ্ছে, 5000 বছরের পুরনো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান, কিন্তু আমাদের আজকের রিসার্চটা জানতে হবে। একটা অসুখ, আমরা ডাক্তার যে যে ব্যাচের ডাক্তারই হই না কেন, একটা অসুখ ঠিক কেন হচ্ছে? অসুখ আমাদের শত্রু, পেশেন্ট আমাদের মিত্র। তাহলে অসুখ আমার শত্রুর সম্বন্ধে যদি আমি পুরো সার্বিক নলেজ না রাখি, আমি শত্রুকে কাবু করবো কী করে? তাহলে আজকে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলাইটিসের উপর যে ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ চলছে, সেটা আমাকে অ্যাজ এ ডক্টর আপডেট থাকতে হবে। তার জন্য বিপিনবাবুকে আমি জিজ্ঞেস, আপনার কি চোখ লাল হয় বিপিনবাবু? মাঝে মধ্যে হয় ডক্টর সেন, ইউভাইটিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলাইটিস ডায়াগনোসিস হয়ে গেছে, টাইম টু টাইম কিন্তু ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, ইসিজি করতে হবে, দেখতে হবে তার অ্যারোটিক ভালভের কন্ডিশন কী আছে, সেখানে কোনো রকম ম্যালফাংশন এসেছে কি আসেনি। ট্রিটমেন্ট তো আয়ুর্বেদ করবে, ভালো রাখার ট্রিটমেন্ট, সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা তো আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স করবে। এর সাথে প্রয়োজন কিন্তু অসুখটার সম্বন্ধে আদ্যপ্রান্ত নলেজ রাখা, যাতে একটা ক্লিনিক একটা পেশেন্ট কোমরে ব্যথার মতো সমস্যা নিয়ে পেশেন্ট এলেও তাকে সোকল্ড হার্ক হয়ে গেছে না বলে রিপোর্ট কী বলছে। মেন ম্যাটার কিন্তু ক্লিনিক্যাল আই।